নমস্কার বন্ধুরা, বং হোম মেকারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। একটু একটু করে শীতকালের দিকে আমরা পা বাড়াচ্ছি। আজকে আমি এই শীতকালের একটি জনপ্রিয় শাকের রেসিপি নিয়ে চলে এসেছি, বেতো শাক। আজকে আমি এই বেতো শাক সবজি দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা যদি এই রকমভাবে এই বেতো শাক তৈরি করেন, তাহলে গরম গরম ভাতের সাথে আর কোনো কথাই হবে না। আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করতে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট তৈরি করে নেওয়া যাক সবজি দিয়ে আজকের এই বেতো শাক। আজকে আমাদের এই বেতো শাক তৈরি করতে যা যা লাগবে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম বা আটিতে দু আটি বেতো শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। আর লাগবে আমাদের বেগুন, শিম, গাজর, আলু, কড়াইশুঁটি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। সব সবজিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই শাকটা সর্ষের তেলেই রান্না করব। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেল দিয়েই এই বেতো শাকটা রান্না করার। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমরা এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমরা ছোট ছোট টুকরো করে কেটে রাখা দুটো আলু দিয়ে দেব। আলুটা হতে একটু সময় বেশি লাগবে, তার জন্য সবার প্রথমে আমরা আলুটা দেব। এখানে আমি দুটো বড় সাইজের আলু দিয়েছি। সব সবজি কত গ্রাম করে আছে নিচে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, আপনারা নিচে ডেসক্রিপশন বক্স থেকে ডিটেলসটা পেয়ে যাবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমরা এই আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা গাজর দিয়ে দিলাম। লো টু মিডিয়াম হিটেই আমরা আবারও এই গাজর আর আলুটা একটু ফ্রাই করে নেব। আলু আর গাজরটা একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা শিমটা দিয়ে দিলাম। আবারও আমরা সব সবজিগুলো হালকা করে একটু ফ্রাই করে নেব। সব সবজিগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আমরা সবার শেষেই দেব, আর বেগুনটা দিয়ে খুব বেশিক্ষণ আমরা এটা আর ভাজবো না। বেগুনটা যাতে এখন গলে না যায় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। বেগুনটা দিয়ে আর 1 মিনিট নাড়াচাড়া করে আমরা এই সবজিগুলো নামিয়ে নেব। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখন এই সবজিগুলো ভাজাতে নুন দিলাম না, নুনটা আমি পরে দেব। হলুদটা দিয়ে আবার সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা কড়াই থেকে এই সবজিগুলোকে নামিয়ে নেব। সবজিগুলো ভেজে তুলে নিয়ে সেই কড়াইতেই আমি আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। লো টু মিডিয়াম হিটে আমরা এই ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা বেতো শাকটা দিয়ে দেব। এবার এর মধ্যে ছাড়িয়ে নেওয়া কড়াইশুঁটি আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে আমরা এবার এই শাকগুলোকে একটু ভেজে নেব। শাকগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে 1-2 মিনিট আমরা এই শাকটা একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে শাকের সাথে ভালো করে আমরা মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমরা এই শাকটা ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এর মধ্যে শাকটা আমাদের সেদ্ধও হয়ে যাবে আর শাকটা তৈরিও হয়ে যাবে।
5 মিনিট পর ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর শাকটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ টি স্পুন চিনি দিয়ে দিলাম। নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। চিনিটা দিয়ে আরো কয়েক সেকেন্ড আমরা এই শাকটা একটু ফ্রাই করে নেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম ভাতের সাথে এই বেতোশাক সার্ভ করব। আমাদের তৈরি হয়ে গেছে সবজি দিয়ে বেতোশাক। এই শীতের যে কোনো একটি দিনে দুপুরবেলায় আপনারাও এই রকম ভাবে তৈরি করে নিন সবজি দিয়ে বেতোশাক, আর গরম গরম ভাতের সাথে এই বেতোশাক সার্ভ করুন। আপনারা বাড়িতে এটি অবশ্যই তৈরি করবেন, আর আমাকে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের এই সবজি দিয়ে বেতোশাক রেসিপিটি। আমার আজকের এই বেতোশাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে আজকেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। পাশে যে বেল বাটনটি আছে সেটি কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও দেবো তাহলে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বন্ধুবান্ধব ও রিলেটিভদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।